রাজধানীর রায়ের বাজারের মধুবাজার এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় আড্ডা দিচ্ছিল চার কিশোর। এমন সময় সেখানে এসে কারো খোঁজ করতে থাকে একই বয়সের 20-25 জনের একটি দল। এক পর্যায়ে আড্ডা দেওয়া কিশোরদের ওপর হামলা চালায় দলটি। এ সময় দুই কিশোর পালিয়ে যেতে সক্ষম হলেও ছুরি ও লাঠির আঘাতে আহত হন বাকি দুজন। তাদের একজনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেলে, অন্যজনকে ভর্তি করা হয় পঙ্গু হাসপাতালে। তবে কি কারণে হামলা করা হতে পারে তা নিয়ে পুরো অন্ধকারে আহতরা গল্প করতেছিলাম। তারা 20-25 জন আসলো, আয়সা প্রথম আমাদের সামনে একবার দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে জ্বর নাকি। পরে পিছ থেকে কেজনই বলছিল যে না না, বলার পরে সামনে চলে গেছে। সামনে কিছুক্ষণ যাওয়ার পর আবার ইউটার্ন নিয়ে আয়সাই ওই সময় মাইর শুরু করে দিছে। আহত কিশোরের অভিভাবকরা বলছেন তাদের সন্তানের সঙ্গে কারো বিরোধের তথ্য তাদের কাছে নেই। আমার ছেলে ওখানেই জন্ম, ওখানেই বড়, আমি মোটামুটি সবাই আমাকে চিনে। তো ওর কোনো ফল্ট দেখলে আমার কানে আসে, কিন্তু আমি সেরকম কোনো শুনি না যে কারোর সাথে গ্যাংয়ে জড়িত। এই ধরনের ঘটনা আর না হোক, কারোর সাথে না হোক, আমাদের ছেলের যে অবস্থা করছে তাদের জন্য শাস্তি হয়। হামলাকারীদের চিনতে পারেনি আহতরা, আর এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে সংশ্লিষ্ট থানা। কে কারা মারছে এটা তারা বলতে পারছে না, কে মারছে তারা নিয়ে আসছে। আমরা এটা হাজারীবাগ থানায় আমরা অবগত করছি, তারা ব্যবস্থা নিচ্ছে। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন আহতরা আশঙ্কামুক্ত। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।